সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সময় গল্পের আজকের আড্ডা। আজকে আমাদের সাথে আড্ডা দিতে আছেন অভিনেতা মীর নওফেল আশরাফি জিসান। কেমন আছেন ভাইয়া? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো। নিকশে আপনাকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুকে দেখা গেছে, কালার হেয়ার পুরো গেটআপ ভিন্ন। তো এই লুকটা কার বাছাই করা, ডিরেক্টরের নাকি আপনার? না, ডিরেক্টর রুবেল হাসান। রুবেল ভাই, এই চরিত্রটার ওর যে পেশা, এটাকে পেশাই আসলে বলা উচিত হবে, ওই পেশার সাথে সামঞ্জস্য রেখে এই চরিত্রটার লুকটা উনি নির্ধারণ করেছেন। নিকশে আপনি যে ক্যারেক্টারটাতে নিজেকে পোর্ট্রে করেছেন, এই ক্যারেক্টারটাতে নিজেকে বসাতে গিয়ে আপনি কী ধরনের প্রিপারেশন নিয়েছেন? আচ্ছা, প্রথম প্রিপারেশন যেটা ছিল যে এই চরিত্রটা টিকটক করে, তো টিকটক সম্পর্কে একটু ধারণা নেওয়া, টিকটকে কী হয়, যেহেতু চরিত্রটা প্রফেশনালি টিকটক করে, তো ওই ট্রেন্ডটা সম্পর্কে আমার ধারণা নেই যে প্রফেশন হিসাবে উনি, ও প্রফেশনাল টিকটকার, সো ওনারা কীভাবে ডিল করেন বিষয়গুলো। ওই জন্য হচ্ছে আমার কিছুটা পরিচিত যারা আছে, আমার কো-অ্যাক্টর, ওরাও হেল্প করেছে। আর হচ্ছে লুকের ক্ষেত্রে, তো এই লুকটা সেট আপের জন্য আমি, রুবেল ভাই তো বললেন যে চুল কালার করে এরকম একটা শর্ট অ্যান্ড প্রিপার করে এরকম একটা লুক সে চাচ্ছে, সে কয়েকটা রেফারেন্স দিয়েছে। ওই রেফারেন্সটা নিয়ে আবার, এই প্রোডাকশনের সাথে যুক্ত না, সেতু আপু, আমি আপুকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, সেতু আপুর সাথে আমি, উনি মেকআপ আর্টিস্ট, তো ওনার সাথে আমি কথা বললাম যে আপু এরকম করতে চাচ্ছি, এর সুবিধা অসুবিধাগুলো কী কী, তো উনি আমাকে সুন্দর ব্রিফ দিয়েছেন, শুধুমাত্র ওই সময়ের জন্য না, পরে কীভাবে মেনটেন করবো সেই ব্যাপারেও। সো ওই বিষয়ে আমাদের কাজ করতে হয়েছে লুকের বিষয়ে, এবং হচ্ছে জামা কাপড়ের ব্যাপারে কস্টিউম ডিজাইন খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট এটায়। রুবেল ভাই কস্টিউমের জন্য রেফারেন্স তো নিয়েছে, আবার কস্টিউম পিক আপ করাটাও খুবই মানে ইন্টারেস্টিং ছিল, যে এই ক্যারেক্টারটার জন্য যে ধরনের কস্টিউম লাগবে সেইগুলো, ধরেন ও কতটা পশ বা কাপড়গুলো কোথা থেকে নিচ্ছে, সেটা হচ্ছে ক্যারেক্টারকে অনেক হেল্প করেছে। এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলি, এই যে আপনি কারাগার টুতে একরকম লুকে ছিলেন, তারপর ওভার ট্রাম্পে একদম টোটালি অন্যরকম একটা লুক, তারপর আবার বিদেশ, আবার এখন হচ্ছে নিকশ, এই বিচরণটা আসলে আপনার কীভাবে হচ্ছে আর কি? আমি যে চরিত্রটা এর আগে করিনি তার ব্যাপারে একটু আগ্রহ থাকে, তো আমি যখন কারাগারে একজন কয়েদির চরিত্র করেছি, সৌভাগ্যবশত ওভার ট্রাম্পে বাসার জর্জিস ভাইয়া, উনি আমার পছন্দের ডিরেক্টর, আমার বড় ভাই, তো আমার ওই সুযোগটা ছিল যে আমি কোন চরিত্রটা করতে চাই, আমি পুলিশের চরিত্র বেছে নিয়েছি। চরিত্রটা নতুন না, কিন্তু আমার জন্য নতুন, যে এর আগে আমি কখনো পুলিশ চরিত্রে কাজ করিনি। তো আমার চিন্তা ছিল যে আমি কি পুলিশ হিসাবে, আমাকে কি মানাবে, বা গোফ রেখে ক্লিন শেভ, চুল ছোট, দেখতে কেমন লাগে, যে পুলিশ এসআই হিসাবে কি মানায় কি না। তো ওটা যখন আমি ট্রাই করি, তখন দেখলাম যে আচ্ছা এটা আমি পাচ্ছি, তো তখন একটা ভালো লাগা কাজ করে যে আমি এটা অর্জন করতে পারলাম, যে একটা ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রে করতে পারলাম। আর বিদেশে আমি একটা ক্রাইমের ভিকটিম, আবার নিকশে হচ্ছে ওই সেম ক্রাইমের ক্রিমিনাল আমি, তো এই ডাইভার্সিফাইড জিনিসটা আমার কাছে অভিনেতা হিসাবে খুব ভালো লাগে। আচ্ছা, ক্যারেক্টার সিলেকশনের ক্ষেত্রে কি অভিনেতারও কোনো হাত থাকে যে না আমি এটা করবো না ওটা করবো, মানে আপনি অ্যাজ অ্যান অ্যাক্টর আপনি কি এরকম ক্যারেক্টার বেছে বেছে করেন, নাকি আপনার কাছে এরকম প্রপোজাল আসে বলেই আপনি করেন? প্রথম কথা হচ্ছে যে আমার কাছে যে ধরনের গল্প আসে, ডিরেক্টর প্রডিউসার যদি মনে করেন যে আমি এই চরিত্রটি করতে পারবো, তো সেইখানে আমার অনেক, এটা আমার সৌভাগ্য যে আমি অনেক ভিন্ন ভিন্ন চরিত্র করতে পারি, আর আমার বেছে নেওয়ার সুযোগ অত বেশি নেই। দেখা যাচ্ছে যে আমার যদি 10টা কাজ থাকে তাহলে আমি 2টো বেছে নিতে পারছি, তো এই সুযোগটা আমি অপেক্ষা করছি যে আমি সব থেকে ভালো চরিত্রগুলো, ডিফারেন্ট কাজগুলো আমি যদি করতে পারি তাহলে আমার নিজের ভালো লাগবে খুব। সেন্ট্রাল কাস্ট বা কেন্দ্রীয় চরিত্র আপনাকে কবে দেখা যাবে? যেদিন ডিরেক্টর ডাকবে তার পরের দিনই। সিরিয়াসলি, আপনার নিজের কোনো পিপাসা আর কোনো চাহিদা, কোনো ডিমান্ড? আমার চাহিদা মানে আমার ইচ্ছা হচ্ছে অভিনয় করা, অবশ্যই যত ভিন্ন গল্প, যে গল্পটায় যে চরিত্রটা মনে হয় যে আমি এটা পারবো না, ওইটার প্রতি আমার বেশি আগ্রহ থাকে। মাহিমার সাথে আপনার বেশ ভালো অনেকগুলো সিন হয়েছে, তো ওই শুটিং টাইমটা কেমন কেটেছে? ক্লাইম্যাক্সে আমাদের ওইখানে একটু অ্যাকশন ছিল, তো মাহিমার সাথে তো এরকম আমার পুরো গ্যাঞ্জাম লেগে গেছে, যে কিভাবে
মানে হচ্ছে যে ওখানে মারামারির দৃশ্য ছিল। আচ্ছা, সো আমরা যে জায়গায় শুট করেছি, যে অবস্থায় শুট করেছি, মানে কাদা জঙ্গলের ভেতর, এবং হচ্ছে খুবই মানে আক্রমণাত্মক ইয়ে ছিল আমাদের, সিচুয়েশন ছিল তখন। ওইখানে আমরা কয়েকজন আহত হয়েছি, তো মাহিমাও ব্যথা পেয়েছে, আমার হয়তো মানে মারামারির সময় গায়ে লেগে গেছে, ও ব্যথা পেয়েছে। তো এইটা খুবই ভালো একটা মানে ডিফিকাল্ট ইয়ে ছিল, মানে টাস্ক। আপনার ব্যাপারে কোনো কমপ্লেন নেই তো? মারছি, এই 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 কমপ্লেনই থাকতে পারে যে মারছে আমারে। আচ্ছা আচ্ছা, ওকে। নিকশের যদি আরও কোনো বেস্ট মেমোরি জানতে চাই শুটিং টাইমের, তাহলে কোন গল্পগুলো বলবেন? সাতক্ষীরা সীমান্তবর্তী অঞ্চলে যেখানে আমরা কাজটা করেছি, ওখানে গেলাম, আমি দেখি পুরো একদম যেভাবে গল্পে বর্ণনা দেওয়া যে জায়গাটা, যে একটা ঘেরের মধ্যে একটা রিসোর্টের মতো একটা ঘর, ওরকম একদম ঠিক ওরকম ঘর। এখানে একটা ইট ভাটা আছে যেখানে শ্যুট হয়েছে, একদম গল্পে যেরকম বর্ণনা সেরকমই। তো এই ক্ষেত্রে আমি আর্ট টিম এবং ডিরেক্টোরিয়াল টিমকে বিশেষ কৃতিত্ব দিব, তারা হচ্ছে এই হুবহু জায়গাগুলো খুঁজে বের করেছে। আচ্ছা, কিন্তু জায়গাগুলো গল্পের জন্য ভালো হলেও লজিস্টিক হিসাবে খুব একটা ভালো না, কারণ আমাদের প্রত্যেক দিন হচ্ছে 1-1.5 ঘন্টা করে ট্রাভেল করে কাজ করতে হয়েছে, এবং পুরো শীতের মধ্যে আমরা ওই যে জায়গায় ছিলাম, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা কাজ করেছি, ওইটাও ডিফিকাল্টিস ছিল। এবং আমাদের লোকেশন ছিল পানিতে শ্যুট হয়েছে, কাদার ভিতর শ্যুট হয়েছে, তারপরে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট জোনে শ্যুট হয়েছে, ওইগুলোর ডিফিকাল্টিস ছিল। আমি শুনেছি আপনি যে বাসে ছিলেন, মানে শুটিং স্পটে যাওয়ার সময় আপনাদের ওই বাসটা বোধহয় অ্যাক্সিডেন্ট করে, কিভাবে কি হয়েছিল ওই ঘটনাটা যদি একটু শেয়ার করেন। আচ্ছা, আমরা যখন রওনা দিলাম ঢাকা থেকে, তো মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়ি প্রচণ্ড শব্দে গাড়ি থেমে গেল, পুরো ধাক্কা লেগে। তখন দেখলাম যে সামনে গাড়ির গ্লাস ভেঙে গেছে, একজন যে সুপারভাইজার ছিলেন উনি কিছুটা আহত হয়েছেন। তো ওই সময় ওনাকে প্রাইমারি ইয়ে মানে প্রাথমিক চিকিৎসা যেটুকু দেওয়া যায় ওইখানে, ওইটা ইয়ে করে আমরা একটা পেট্রোল পাম্পে থামলাম। তারপরে হচ্ছে ওইখানকার যারা স্টাফ ছিলেন এবং গাড়ির যারা স্টাফ ছিলেন, তারা পুরো বিষয়টাকে তাদের মতো করে, তাদের পক্ষে যতটা সম্ভব সহযোগিতা করে, সবার সুযোগ সুবিধা নিশ্চিত করে আমাদের ওইখান থেকে আবার যাত্রা শুরু করেন। কিন্তু দুর্ঘটনাটা ইয়ে একটু মারাত্মক দুর্ঘটনা হতে পারতো, কিন্তু চালকের বিচক্ষণতায় আমরা বলতে পারি যে বেঁচে যান। হ্যাঁ, মেজর কিছু কারোই কিছু হয়নি, কিন্তু দুর্ঘটনাটা আসলে গুরুতর ছিল। এবছর দর্শক আপনাকে আর কোথায় কোথায় দেখবে? আচ্ছা, এই বছর ইয়ে ময়ূকবাড়ির সন্ধি একটা শর্ট ফিল্ম, এটা আসবে। আর হচ্ছে আমরা একটা কাজ করেছি ফাকরুর আলেফিন ভাইয়া, উনি এটা পরিচালনা করেছেন, অবিনশ্বর, একটা ডকুফিকশন, ওটা খুব সুন্দর কাজ হয়েছে। এবং ওই কাজটা ধীরেন্দ্রনাথ দত্তের উপর, ওনার বড় ছেলে যে চরিত্রটা, ওটাই আমি অভিনয় করি। এবং এটা খুব একটা মজার ঘটনা আছে, অবিনশ্বরের সময় একটা দৃশ্য ছিল যে এখানে ফায়ারিং স্কোয়াডে আমি যে চরিত্রে অভিনয় করি তাকে নিয়ে যায় এবং ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলা হয়। তো ওই সময়ে বিডিআর থেকে ইয়ে সোলজাররা এসেছিলেন, তারা একদম সত্যি রাইফেল নিয়ে এসে ফায়ারিং স্কোয়াডে যেভাবে হয় ওরকমই ওনারা শ্যুট আউট করবেন। তো তার আগে আমি এডিকে ডেকে বলেছি যে ভাই দেখো আমি এখানে দাঁড়াবো ঠিক আছে, কিন্তু তার আগে এই ইয়ে রাইফেল এটা চেক করতে হবে, এটার ভিতরে গুলি আছে কি না। পরে এসে এটা যারা সোলজার ছিলেন তারা ওইটা চেক করেছেন এবং তারা নিশ্চিত করেছেন যে ভাই সমস্যা নেই, আপনি দাঁড়ান, এটা গুলি নেই। তবে কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এবং ইতিহাস নির্ভর একটা গল্প, যেটার আমাদের অনেক কিছু জানার সুযোগ ঘটিয়েছে এই গল্পটায় কাজ করতে গিয়েও, এবং দেখার পরেও অনেক কিছু জানতে পারবেন। অ্যাক্টিং এর পাশাপাশি আর অন্য কোনো প্রফেশনের প্রতি কি আপনার আগ্রহ আছে? আমার তো মনে হয় আমি মানে যে প্রফেশন দেখি আমার মনে হয় তো আমি সেটাই হয়ে যেতে চাই। দেখা যাচ্ছে যে মানে কোনো হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটলো, কোনো একজন অ্যাডভোকেট খুব ভালো কাজ করেছেন, আমার মনে আছে আমি অ্যাডভোকেটের পেশায় যদি আমি থাকতে পারতাম বা পুলিশে থাকতে পারতাম, মাঝে মাঝে মনে হয় যদি আর্মিতে থাকতে পারতাম, তো এই সুযোগটা একমাত্র অভিনয়ের নেতা হিসাবে সম্ভব, যে অনেকগুলো চরিত্রে অভিনয় যেমন করা যায় অনেকগুলো পেশায়ও নিজেকে মিথ্যা হলেও দেখতে পাওয়া যায়। তো অভিনয়ের বাইরে আমার আপাতত কোনো পরিকল্পনা নেই। ওকে, আমরা অনেকক্ষণ তো আড্ডা দিলাম, আমাদের একটু বিদায় নিতে হবে, সো দর্শককে যদি আপনার কিছু বলার থাকে। আপনাদের ধন্যবাদ আমাদের এতক্ষণ আমাদের গল্প শোনার জন্য। আর নিকশ আসছে দীপ্ত প্লেতে, সবাইকে দেখার অনুরোধ করছি, গল্পটা ভালো লাগবে।